Ajuda a detectar, vale. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে জানিয়ে দিন কেমন আছেন। আমরা খুব বেশি দেরি করব না। আমরা জানি যে আজকে ব্যবস্থাপনার একটি ম্যারাথন ক্লাস নিতে যাচ্ছি, সেই ক্লাস খুব বেশি সময়ের জন্য নিব না। অবশ্যই আপনাদের পড়ার সময়টা খুবই প্রয়োজন, আগামীকালকে আপনাদের পরীক্ষা। তাই হচ্ছে যে জাস্ট কোন কোন জায়গাগুলোতে আপনি টাচ করবেন খুব বেশি পরিমাণে সিকিউর জন্য, সেই জিনিসগুলো বলে দিব। পাশাপাশি ক খ সেই জিনিসগুলো একটু বলে দিব। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছেন, টোটাল 103 জন আছেন ক্লাসে। সো অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ক্লাসটি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, সবাই যাতে ক্লাসটি পেয়ে যায়। আচ্ছা, সো এখন কথা হচ্ছে, আমরা অনেকে বলতেছেন ভাইয়া যশোর বোর্ডের সমাধান কই। ভাইয়া আমাদেরকে একটু সময় দিতে হবে, হ্যাঁ, সব কাজগুলোর জন্য একটু সময় দিতে হবে। কারণ হচ্ছে যে প্রত্যেকটা টিচারের অনেকগুলো কাজ থাকে, তাই প্রশ্ন আসার সাথে সাথে সেই টিচার এমনও হয় যে পরীক্ষার হলে আছে, আমি পরীক্ষা দিয়ে এখানে আসলাম এখন ক্লাস নিতে, ঠিক আছে? সো হচ্ছে যে কোয়েশ্চেনের সমাধানগুলো নিয়ে সমস্যা নেই, আমরা দিয়ে দিব, টিচার ফ্রি হলেই কোয়েশ্চেনের সমাধান দিয়ে দিবে। অনেকেই প্রথমেই না কমেন্ট করেছেন ফারিয়া আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তারপরে বলেছেন অনেকেই। আচ্ছা, আপনারা বন্ধুদেরকে মেনশন দিতে থাকেন, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। তাহান্না পাখি বলেছেন ভাই আপনারা সেরা, আমাদের কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, সো প্রথমত হচ্ছে এই, আমরা খুব বেশি কথা বলবো না, আমরা ডে ক্লাসে চলে যাচ্ছি, একটু খেয়াল করেন আর সাথে একটু বই নিয়ে বসেন, হ্যাঁ, বইয়ে যে টপিকগুলো বলবো সেগুলো দাগাবেন। আচ্ছা, সো প্রথমত হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে কি আছে, ফার্স্ট চ্যাপ্টারে হচ্ছে আমাদের যে বলা আছে যে ব্যবসায় কি, বেসিক বেসিক যে কথাবার্তাগুলো, ব্যবসায় কি কেন করা হয়, সেই জিনিসগুলোকে হচ্ছে কি আমাদের এখানে আসতেছে, ব্যবসায় কি উৎপাদনের বাহন কি, ব্যবসা কি উৎপাদনের বাহন কি। আচ্ছা, মূল কোয়েশ্চেন আপনাদের সিকিউ যেখান থেকে হবে সেটা হচ্ছে শিল্প থেকে, ঠিক আছে? ব্যবসার আওতা কয়টা? তিনটা আওতা, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা 95%, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প কি জিনিস? শিল্প হচ্ছে কোনো একটা জিনিসকে তৈরি করা। কোথা থেকে তৈরি করা? প্রাকৃতিক যে রিসোর্স আছে, প্রাকৃতিক যে সম্পদ আছে, সেখান থেকে আহরণের মাধ্যমে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে যখন আমরা একটা চূড়ান্ত পণ্য পাই, এই প্রসেসটাকে কি বলা হচ্ছে? শিল্প বলা হচ্ছে। এখন এই শিল্পটাকে যখন মানুষের কাছে পৌঁছে দিব, অর্থাৎ পরিবহন থাকবে, ইন্স্যুরেন্স থাকবে, কোল্ড স্টোরেজ থাকবে, এই যে জিনিসগুলো সেটাকে বলা হচ্ছে কি? বাণিজ্য। তাহলে উৎপাদন, তার মানে হচ্ছে শিল্প থেকে বাণিজ্যতে যাচ্ছে, আর বাণিজ্যর মাধ্যমে আমি পণ্যটা পাচ্ছি, তার মানে শিল্প বাণিজ্য একটার সাথে একটা রিলেটেড। আপনাদের শিল্প এবং বাণিজ্য থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে হচ্ছে প্রত্যক্ষ সেবা, এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে, উপরে আপনাদেরকে সিকিউতে বলতে পারে, ঘটনা বলে দিবে যে হচ্ছে আমরা কি সার্ভিস একটা একটা প্রতিষ্ঠানের দিতে পারে আপনাকে, যে কখ বা এবিসি বা মিস্টার জসিম একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন, যেখানে যিনি ব্যবসায় সংক্রান্ত জ্ঞান দিয়ে থাকেন বা কাউন্সেলিং করে থাকে বা কনসালটেন্সি দিয়ে থাকে। অপরদিকে তার বন্ধু আশরাফ একটি মুদি দোকান দিয়েছে, তাহলে মুদি দোকান যে দিল সে হচ্ছে বাণিজ্যর সাথে সম্পর্ক, কারণ কি সে পণ্যটার আপনার হোলসেলার থেকে কিনে রিটেলের কাছে পৌঁছে দিচ্ছে। আর আমি যে বা আমার আরেকটা বন্ধু যে হচ্ছে কাউন্সেলিং করতেছে বা বিজনেস কনসালটেন্সি দিচ্ছে, সে হচ্ছে কি দিচ্ছে? সার্ভিস দিচ্ছে। তো সার্ভিস দেওয়ার কারণে
সে হচ্ছে প্রত্যক্ষ সেবার আওতায় পড়তেছে, ঠিক আছে। সো আপনাদের এই জিনিসগুলো দেখবেন। আবার শিল্পতে যদি যাই, প্রাথমিক শিল্প কোনটা? প্রাথমিক শিল্প হচ্ছে যেটা সরাসরি প্রাকৃতিকের উপর নির্ভরশীল, প্রাকৃতিক রিসোর্সের উপর বা প্রকৃতির উপর নির্ভরশীল, সেটাকে আমরা বলছি কি প্রাথমিক শিল্প। এখন প্রাথমিক শিল্প থেকে সংগ্রহ করতে পারি আমরা জিনিসগুলো, সংগ্রহ করার পরে সেটাকে আমরা ফার্দার প্রসেস করতে হইতে পারে অথবা সেটা ডিরেক্ট আমরা বক্ষণই করতে পারি। যেমন কৃষি শিল্প, কৃষি শিল্প কি টোটালি প্রাকৃতিক, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের শিল্প। সো প্রাথমিক পর্যায়ের শিল্প আছে, দ্বিতীয় পর্যায়ের শিল্প আছে। এখন দ্বিতীয় পর্যায়ের শিল্প কোনটা? দ্বিতীয় পর্যায়ের শিল্প হচ্ছে প্রকৃতি থেকে আপনি কোনো কিছু সংগ্রহ করলেন, যেমন ধরেন রাবার, রাবারটা সংগ্রহ করে সেটাকে প্রসেস করে ইরেজারে পরিণত করা বা আমরা যেটা ইউজ করি সেই ইরেজারে পরিণত করা, সেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্পতে চলে যাচ্ছে। সো এটা ছিল এখানে নিষ্কাশন, তারপর বিশ্লেষণ। এই প্রত্যেকটা শিল্প থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, বাট শুধু শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা এই তিনটা টপিক থেকে সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, তারপরে যাচ্ছি খুচরা ব্যবসায় কি, আমদানি কাকে বলে, রপ্তানি কাকে বলে, পুনরপ্তানি কাকে বলে, আমদানি কাকে বলে। আচ্ছা, এখানে সাইদ হচ্ছে অপারেশন রিসার্চের সাজেশন চাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সাইদ অপারেশন রিসার্চের সাজেশন দেওয়া হবে। আচ্ছা, সো আমদানি কাকে বলে, আমদানি কাকে বলে, আমদানি হচ্ছে আমরা বিদেশ থেকে আনবো, আমদানি রপ্তানি থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, আমদানি রপ্তানি পুনরপ্তানি। এখন পুনরপ্তানি বলতে কি বোঝায়? পুনরপ্তানি বলতে বোঝায় আমি ইন্ডিয়া থেকে আনলাম, এনে আবার আরেকটা দেশে রপ্তানি করলাম, সেটাকে বলতে হচ্ছে কি পুনরপ্তানি। সো এটা থেকে আপনারা একটা কোয়েশ্চেন পাবেন, পিডিএফ কই পাবো ভাইয়া? পিডিএফটা ড্রাইভে আপলোড করে ক্লাসের পরে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। এখন আমরা এবার যদি যাই হচ্ছে আমাদের রপ্তানি বললাম। আচ্ছা, প্রমিতকরণ পর্যায়িতকরণ, হ্যাঁ প্রমিতকরণ আর পর্যায়িতকরণ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে হচ্ছে প্রমিতকরণ এবং পর্যায়িতকরণটা অনেকে আমরা গোলায় ফেলি। এটা একটু মাথায় রাখার একটা টপিক, একটা সিস্টেম হচ্ছে কি পণ্যকে যখন মানের আকারে চিন্তা করা হবে, মানের উপর ভিত্তি করে কি করা হবে, ভাগ করা হবে, সেটাকে বলছি প্রমিতকরণ। আর পর্যায়িতকরণ হচ্ছে যখন আমি সেটা সাইজ বা আকার অনুযায়ী ভাগ করব, সেটাকে আমরা বলছি পর্যায়িতকরণ, ঠিক আছে। যদি ইকোনমিক্স ফার্স্ট পেপার সিকিউ 30 পাই, সেকেন্ড পেপার সিকিউতে 20 পাই, আমি কি সিকিউতে পাস করতে পারবো? আজকে চট্টগ্রাম বোর্ডের এমসিকিউতে 25টা কমন ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেসিক্যালি এগুলো আপনারা আমাদের, আমরা এগুলো যে আহামরি খুব কিছু তা কিন্তু না, কিন্তু হচ্ছে আমরা যে আমরা যদি একটু সময় পেতাম, আপনাদের পরীক্ষাতে গ্যাপ কম, গ্যাপ কম থাকার কারণে আমরা ক্লাসগুলো খুব বেশি দিতে পারি না, তাও ইকোনমিক্স অনেকগুলো ক্লাস হয়েছে, আনো অনেকগুলো ক্লাস নিয়েছে, কিন্তু যদি একটু গ্যাপ পাওয়া যায় তাহলে ভালো ক্লাস নেওয়া যায়। আচ্ছা, এবার দেখেন অনুদাবনমূলক কিছু কোয়েশ্চেন আসতে পারে, মানুষের অভাববোধ কেন বুঝিয়ে লিখো, বাট এখান থেকে মূলত কোয়েশ্চেন আসার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসার মুখ্য উদ্দেশ্য বর্ণনা করো। মুখ্য উদ্দেশ্য কি ভাই? মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন করা হচ্ছে ব্যবসার মুখ্য উদ্দেশ্য। আচ্ছা স্যার, গুদামজাতকরণ কেন গুরুত্বপূর্ণ একটু বুঝিয়ে বলুন। ওকে স্যার, গুদামজাতকরণের মাধ্যমে আমরা দেখেন তো, যদি গুদামজাত করা না হইতো আলু কিন্তু সারা বছর উৎপাদন হয় না, কিন্তু সারা বছরই আলু বাজারে চলতেছে। তার রিজন কি বলেন তো? তার রিজন হচ্ছে আমরা সারা বছর আলু প্রয়োজন, বাজারে চাহিদা আছে, সেজন্য আমরা গুদামজাতকরণের মাধ্যমে আমরা সেটি সারা বছর পেতে পারি, আর সেই জন্য গুদামজাতকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর গুদামজাতকরণ হচ্ছে সময়গত বাধা দূর করে। কি গত বাধা? সময়গত বাধা দূর করে। এটা তো মাথায় রাখবেন, এটা থেকে এমসিকিউ আসে। এটা হচ্ছে বাণিজ্যরই একটা, মানে আপনার এটাকে কি বলে, একটা বাণিজ্যের অনেকগুলো ভাগের মধ্যে একটা হচ্ছে গুদামজাতকরণ, যেটা আমাদের কিসের বাধা দূর করে, সেটা হচ্ছে আমাদের সময়গত বাধা দূর করে। তাহলে পরিবহন কিগত বাধা দূর করে? পরিবহন স্থানগত বাধা দূর করে। তাহলে ইন্স্যুরেন্স বা বিমা কোন ধরনের বাধা দূর করে? সেটা হচ্ছে ঝুঁকিগত বাধা দূর করে। কিভাবে ঝুঁকিগত বাধা দূর করে বলেন তো? বিমা, বিমা করার মাধ্যমে ধরেন আমি কাচের বিজনেস করি, কাচ বলতে কি থাই গ্লাসের। এখন আমি যদি থাই গ্লাস উৎপাদন হচ্ছে ফর এক্সাম্পল সীতাকুণ্ডতে, আমি আনবো হচ্ছে যশোরে, যশোরে আনার সময় রাস্তায় ভাঙতে পারে, সেই জন্য যদি আমি ইন্স্যুরেন্স করে থাকি বা বিমা করে থাকি তাহলে আমার ঝুঁকি কমে যাচ্ছে। যদি ভেঙে যায় তাহলে বিমা কোম্পানি আমাকে সেটা রেমেডি দিবে, সেজন্য আমরা বলে থাকি ঝুঁকিগত বাধা দূর করে কে? বিমা। অর্থগত বাধা দূর করে কে? ব্যাংক, ঠিক আছে। সো ভাইয়া বুঝি না, প্রতিদিন বরিশাল বোর্ডের এমসিকিউটা নিয়ে এমন করা হয় কেন? কি করা হয়েছে ভাই বলেন?
আচ্ছা, খুব কমন কিছু জিনিস, নমনীয়তা বৈশিষ্ট্য ব্যবসার অনেক সমস্যা সমাধান সহায়ক, এটা আসতে পারে। কেন? কারণ হচ্ছে নমনীয়তা বলতে আমি একদিন বুঝাইছিলাম, এই যে তারটা আমার সামনে, এই যে ওয়্যারটা, হ্যাঁ, এটাকে দেখেন, এটাকে ভাঙা ব্যাকা করা যাচ্ছে, এটাই হচ্ছে নমনীয়তা। আর এটা কিন্তু ব্যাকা করা যাচ্ছে না, এটাকে আমরা বলছি অনমনীয়। সো নমনীয়তা বলতে বোঝায় ব্যবসায়ের যে কোনো সিচুয়েশনে যদি কোনো কিছু অ্যারাইজ করে, ধরলাম কোভিড চলে আসছে, আমরা ব্যবসায়কে কিভাবে রিমোটলি বাসা থেকে কাজ করা যায় সেটা চিন্তা করে ফেলছি, অনলাইন বিজনেস শুরু করে দিছি, সো এই যে সিচুয়েশনের উপর বেস করে ডিসিশন চেঞ্জ করা, সেটাকে আমরা বলছি নমনীয়তা। এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে, বিজনেসের সমীকরণ ভাই এটা যদি কেউ না পারেন আমি পড়াবো না, ঠিক আছে? বিজনেসের সমীকরণ ভাই একটু তাড়াতাড়ি পড়াবেন ভাই, অনেক তাড়াতাড়ি পড়াচ্ছি ভাই, রেস্ট নিতেছি না। আচ্ছা, শিল্প বলতে কি বোঝায়? শিল্প হলো উৎপাদনের বাহন মাত্রই বললাম, যে পণ্যটা তৈরি হয়েছে সেটা মানুষের কাছে পৌঁছানো পর্যন্ত এটাকে আমরা বলতেছি উৎপাদন, মানুষের কাছে পৌঁছানো, এই জন্য বলা হচ্ছে যে উৎপাদনের বাহন কাকে বলা হচ্ছে, শিল্পকে বলা হচ্ছে। অর্থাৎ শিল্পের মাধ্যমে পণ্যটা কি হয়, একটা ভোগ্য পণ্যে পরিণত হয়, সেই জন্য আমরা বলতেছি শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। আচ্ছা, শিল্পকে কেন্দ্রীভূত কাজ বলা হয় কেন? কারণ শিল্পতে অনেকগুলো কাজ চলে আসে, অর্থাৎ শিল্প নিজে যখন তৈরি করে কলমটা তার অনেকের হেল্প লাগে, সেজন্য একটা কেন্দ্রীভূত একটা সেন্ট্রাল জায়গাটা উৎপাদন করা হয়, দ্যাটস ওয়াই সেটা বলা হয়। আচ্ছা, প্রাথমিক শিল্প গুরুত্বপূর্ণ কেন? প্রজনন শিল্প ধারণাটি ব্যাখ্যা করো। প্রজনন শিল্পটা নিয়ে আপনারা খুব বেশি কনফিউজ থাকেন এমসিকিউতে, সেটা হচ্ছে মনে রাখবেন নার্সারি, পোলট্রি ফার্ম, ফিশারি, এই জিনিসগুলো সব হচ্ছে কি, প্রজনন শিল্প। আর আপনার এই নিষ্কাশন শিল্প কোনগুলো? নিষ্কাশন শিল্প হচ্ছে সমুদ্র থেকে মাছ ধরা, কোনো একটা খনিজ পদার্থ, কোনো একটা যদি আমি কোনো জায়গা থেকে উত্তোলন করি, স্বর্ণ, তারপর হচ্ছে তেল, তারপরে হচ্ছে আপনার রূপা, এই জিনিসগুলো যদি করি সেটাকে আমরা বলতেছি নিষ্কাশন শিল্প, প্রকৃতি থেকে আহরণ করব, ঠিক আছে? সমুদ্র থেকে মাছ ধরা কোন ধরনের শিল্প? অবশ্যই সেটা নিষ্কাশন শিল্প। আচ্ছা দেখেন, বাংলাদেশের আমদানি বাণিজ্য, আচ্ছা খুচরা ব্যবসা, আচ্ছা বাণিজ্যকে ব্যবসার বন্টনকারী শাখা বলা হয় কেন? বাণিজ্য কেন বন্টনকারী শাখা বলা হয়, আমি আপনাদেরকে বলছি, যে পণ্য যখন উৎপাদন হয়ে যায় এবার সেটা আমার কাছে আসা পর্যন্ত যাবতীয় কাজটাকে কি বলা হয়, যাবতীয় কাজটাকে বলা হয় আপনার বাণিজ্য। সো বন্টনের পুরো কাজটাই কার হাতে থাকে, বাণিজ্যের আন্ডারে থাকে। আচ্ছা, পণ্যের মালিকানা সত্ত্ব সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করা যায়। আচ্ছা, বাংলাদেশে আমদানি বাণিজ্য কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশে আমদানি বাণিজ্য কেন গুরুত্বপূর্ণ বলেন তো? কারণ হচ্ছে বাংলাদেশ রপ্তানি নির্ভর, এখন আপনি যদি সরি বাংলাদেশ আমদানি নির্ভর, এখন আমদানি যত বেশি করি আমরা দেখা যায় কি, মোস্ট অফ দ্য কেস আমদানি মানে আমদানি আমদানিতেই নির্ভরশীল যে কোনো পণ্যে। এখন আমদানিতে যদি আপনি নির্ভরশীল হন, আপনাকে অবশ্যই কি করতে হবে সেই ব্যাপারে, সেই মানে কোন কোন খাতে আপনি ব্যবসা করলে আপনার আমদানিগুলো আপনি একসাথে অনেকগুলো পণ্য বাহির থেকে আনতে পারবেন, যাতে করে আপনার খরচ মিনিমাইজ হয়, সেই জন্য আমরা সেটাকে বলছি যে বাংলাদেশে আমদানি বাণিজ্য কেন গুরুত্বপূর্ণ। কারণ আপনি বাংলাদেশের মানুষ কিন্তু অনেক লাক্সারি পণ্য ইউজ করতে পছন্দ করে, কিন্তু বাংলাদেশে সেটা উৎপাদন নাও হতে পারে বা হয় না, বর্তমানে আমরা অনেকাংশেই আমরা আমদানি নির্ভর, সো সেই জন্যই বলা হচ্ছে আমদানি বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার যাচ্ছি বাণিজ্য কিভাবে ব্যবসার ঝুঁকিগত বাধা দূর করে। আচ্ছা, এই যে বাণিজ্য কিভাবে ঝুঁকিগত বাধা দূর করে বলছিলাম, বাণিজ্য বিমা করার মাধ্যমে আমাদের কিসের বাধা দূর করে, ব্যবসার ঝুঁকিগত বাধা দূর করে। আচ্ছা, এই যে বিমা কিভাবে ঝুঁকিগত বাধা দূর করে, দেখছেন বুঝাইছি একটু আগে, পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, সময়গত স্থানগত উপযোগ সৃষ্টি করে, এই যে বাণিজ্যের মাধ্যমে কিভাবে ব্যবসার কালগত বাধা দূর করা হয়, আপনি একটু আগে বলছিলেন আপনার একজন গুদামজাতকরণের মাধ্যমে, ঠিক আছে? সো ব্যবসায় কি সর্বোত্তম পেশা বলা হয় কেন, ব্যাখ্যা করো, এইটা আসতে পারে খতে। আপনারা অনেকেই দেখি, আপনারা এখন অনেকে, আমি জানি যে আমার এখানে ক্লাস করতেছে তাদের মধ্যে অনেকেই হচ্ছে কি নিজের অনলাইন বিজনেস আছে, তারা অনলাইন বিজনেসের উপর ডিপেন্ডেন্ট, তাহলে এই যে তারা নিজেদের ব্যবসা নিজেরা গড়ে তুলছে সেটাকেই বলছি আমরা কি ব্যবসা। এখন কেন সেটা সে চুজ করলো, তার রিজন হচ্ছে তাকে কাউকে জবাবদিহি করতে হয় না, লস খাইলে সে নিজে খাচ্ছে সমস্যা নেই, আবার লাভ করলো সে ভালো লাভ করতে পারতেছে, এবং স্বাধীন একটি পেশা, তাকে কেউ কোনো কিছু বলার থাকে না। আচ্ছা, এবার যাচ্ছি ব্যবসার পরিবেশ। হ্যাঁ, আমি সাজেস্ট করব ব্যবসার পরিবেশ থেকে কোয়েশ্চেন যদি পসিবল হয় স্কিপ করবেন, কারণ ব্যবসার পরিবেশের কোয়েশ্চেন অনেক সময় ধরা যায় না, যদি আপনি ধরতে পারেন তাহলে সমস্যা নেই। ওকে, ব্যবসার পরিবেশের মধ্যে কি কি আছে দেখেন, পরিবেশ কি জিনিস আমরা বুঝি, আমাদের চারপাশ জানি তাকেই বলা হয় পরিবেশ। ব্যবসার পরিবেশ বলতে কি বোঝায়, অর্থাৎ একটি ব্যবসা করার জন্য যেই যেই উপাদানগুলো হাত রাখে তাদের কি বলা হয়, ব্যবসায় পরিবেশ। এখন
ব্যবসার অভ্যন্তরীণ পরিবেশ বলতে কি বোঝায়? অভ্যন্তরীণ বলতে বোঝায় বেসিক্যালি আপনি যাদের সাথে রিলেটেড, আপনি যাদের সাথে আপনার সাপ্লাইয়ার, আপনার এমপ্লয়ি, আপনার এটাকে কি বলে যারা মানে আপনার কর্মী, সবগুলো মানুষকে নিয়ে আপনার হচ্ছে কি অভ্যন্তরীণ পরিবেশটা উত্তৈরি হয়। তবে এখানে এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, বেসিক ইম্পর্টেন্ট হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ থেকে কোশ্চেন আসা মনে কম, তবে ধরে রাখেন অর্থনৈতিক আর রাজনৈতিক থেকে কোশ্চেন চলে আসছে। তার রিজন বলি, অর্থনৈতিক বলতে দেশের আমাদের বাংলাদেশে বর্তমানে কি চলতেছে, ইনফ্লেশন চলতেছে, অর্থাৎ অর্থনৈতিক এক প্রকার আমরা খুব বেশি ইনফ্লেশনের দিকে যাচ্ছি কন্টিনিউয়াসলি। তাহলে এই যে জিনিসটা হচ্ছে এটা কিসের জন্য, এটা কিসের অভাব, এটা কিসের কারণে হচ্ছে বা কোন পরিবেশের উপাদান, এটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। তারপরে আসতেছি রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ বলতে কি বোঝাচ্ছে, রাজনৈতিক অর্থাৎ কোনো অস্থিরতার কারণে যদি ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় বা যদি কোনো ধরনের ব্যবসার উপর পার্টিকুলারলি অর্থাৎ ধরেন আপনার কোন একটা অথরিটি যদি কোন ধরনের কিছু চাপিয়ে দেয়, অর্থাৎ সেটাকে আমরা বলছি রাজনৈতিক। বেসিক্যালি রাজনৈতিক পরিবেশটা নির্ভর করছে পলিটিক্যাল আনস্টেবিলিটির উপর। যদি কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, এর ফলে ব্যবসায় যে ক্ষতিগ্রস্ত হয় সেটাকে আমরা বলছি ব্যবসায়ের রাজনৈতিক পরিবেশ। আচ্ছা, আইনগত পরিবেশ বলতে কি বোঝায়? আইনগত পরিবেশ বলতে বোঝায় কপিরাইট। আমাদের ভাইয়া সবাই পিডিএফ টা নিয়ে কোয়েশ্চেন করছেন, পিডিএফ দিয়ে দিব ভাই, পিডিএফ রাখার জন্য করি নাই, পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই, ক্লাস করেন, ডাগাই নেন, পড়েন, চাচ্ছি আপনাদের উপকার হোক, অন্য কথা বলেন না, লাগলে কোনো কোয়েশ্চেন করেন, সমস্যা নেই। আচ্ছা, ব্যবসায় পরিবেশ বলতে কি বোঝায় এটা বললাম। আচ্ছা, দেখেন আমি এখানে যে জিনিসগুলো ইন্ডিকেট করছি, রাজনৈতিক পরিবেশের উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের সহায়ক কেন বলা হয় বলেন? অর্থাৎ যদি একটা দেশে কোন ধরনের রাজনৈতিক অস্থিরতা না থাকে, অর্থাৎ হরতাল অবরোধ কোন ধরনের স্ট্রাইক না থাকে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা খুব ইজিলি কি করতে পারি, আমরা খুব ইজিলি আপনার ব্যবসা রান করতে পারি, কোন ধরনের মানে দাঙ্গা হাঙ্গামা দেখা দেয় না। সো এটাই আমাদের ব্যবসার জন্য সুবিধা যে আমরা খুব ইজিলি কাজ করে যেতে পারি, এটা আমাদের জন্য অর্থনৈতিক উন্নয়ন হয়। একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় না যদি দেশে কোনো ধরনের কি না হয় বা মানে রাজনৈতিক অস্থিরতা না থাকে। আশরাফ বলেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিনা বলেছেন স্যারের জিন্দাবাদ, জিন্দাবাদ, আপনারা পড়েন পড়েন। আচ্ছা, সো প্রযুক্তিগত পরিবেশ শিল্প গুরুত্বপূর্ণ কেন? আচ্ছা ভাই, আমরা এখন বর্তমানে সবাই জানি যে আপনাদের ক্লাসটা নিচ্ছি, এখানে যে স্মার্ট বোর্ড, এখানে যে আনুষঙ্গিক যা জিনিসগুলো আছে ল্যাপটপ থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে, এই সবই হচ্ছে কি প্রযুক্তি। সো প্রযুক্তিগত পরিবেশ শিল্প গুরুত্বপূর্ণ কেন? পণ্য উৎপাদনের সুবিধা হবে, আপনি পণ্যটাকে খুব কোয়ালিটিফুল দিতে পারবেন, অল্প সময়ের মধ্যে পণ্য উৎপাদন করতে পারবেন। সো সেই জন্য হচ্ছে কি পণ্য শিল্পে প্রযুক্তিগত পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে, যেটা আপনারা আইসিডি পড়েন, আইগেস এটা আপনারা পারবেন। কোন কোন অধ্যায় থেকে কয়টা কোয়েশ্চেন করবে ভাই? আপনাদের আসেই অধ্যায় কয়টা? মনে হয় পাঁচটা না ছয়টা, এগারোটা কোয়েশ্চেন করবে। ধরে নেন প্রথম অধ্যায়টা থেকে একটা কোয়েশ্চেন, বাকি সবগুলা থেকে দুইটা করে থাকতে পারে, ঠিক আছে? সো বাকি সবগুলা থেকে যদি দুইটা করে থাকে তাহলে তার কোনো ঝামেলা নেই। সরোয়ার গ্রহণ করেছো, সরোয়ার কি অবস্থা? আচ্ছা, প্রযুক্তিগত পরিবেশ দেশের উন্নয়নে অপরিহার্য কেন? ভাই, প্রযুক্তিগত পরিবেশ যদি একটা দেশের বৃদ্ধি পায় তাহলে অর্থনৈতিক উন্নয়ন সবচেয়ে বেশি দ্রুত আগায়। তার রিজনগুলো বলি, দেখেন তো এখন প্রত্যেকে অনলাইন বিজনেস করতেছে, তার মাধ্যম কি? প্রযুক্তিগত উন্নয়ন। এখন প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে যখন আমরা বাহিরের দেশের কাছে বা আমাদের ফ্রিল্যান্সাররা যারা ইনকাম করতেছে প্রযুক্তির মাধ্যমে করতেছে, রেমিটেন্স আসতেছে না, তাহলে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে কি না? হচ্ছে। আপনাদের এই কোয়েশ্চেনটা আসতে পারে ভাই, হ্যাঁ একটু খেয়াল করবেন, এগুলাকে বুঝায় লিখবেন, ঠিক আছে? আচ্ছা, এবার যাচ্ছি এক মালিকানা ব্যবসা। ভাই সবচেয়ে মজার কাহিনী, এক মালিকানা ব্যবসা থেকে কোয়েশ্চেন আসবে, শুধু একটা ধরনের কোয়েশ্চেনই আসতে পারে, যে তোমার বন্ধু এমন এমন কাজ করছে, সে একটা ব্যবসা খুলছে, মুদি দোকান খুলছে, এখন তার এই ব্যবসাটি কোন ধরনের ব্যবসা, সে ব্যবসা লস খাইলো, তার এক লক্ষ টাকা পুরোটাই লস গেল, এটা কেন হলো, এটার এটা কি এক মালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্য কিনা? হ্যাঁ সামঞ্জস্য। কিভাবে সামঞ্জস্য ভাই? এক মালিকানা ব্যবসা অবশ্যই অবশ্যই কি হয়, এক মালিকানা ব্যবসাটা কি, এক মালিকানা ব্যবসাটা অবশ্যই অবশ্যই ঝুঁকি বেশি থাকে, কারণ আমি একাই ভাই বিজনেস করি, এখন ভাই লাভ হইলেও আমার লস হইলেও আমার, ঠিক আছে, খাইলেও আমি না খাইলেও আমি, ব্যাপারটা এরকম। সো এই যে এক মালিকানা ব্যবসায় কি জিনিস, ট্রেড লাইসেন্স। আচ্ছা ভাই, ট্রেড লাইসেন্স কেন ইম্পর্টেন্ট একটু বলছি,
যখন আমাদের ব্যবসাটা কোনো একটা সিটি কর্পোরেশনের এরিয়া কিংবা কোনো একটা পৌরসভার এরিয়াতে পড়বে, তখন আমাদেরকে ওই পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে যে আমি এখানে বিজনেস করতেছি, আমার এই বিজনেসটা লিগাল। এই লিগাল অ্যাকিউরেসিটা বা লিগাল যেই অ্যাকনোলেজমেন্টটা নিতে হয় কার থেকে? ট্রেড লাইসেন্সের মাধ্যমে। আচ্ছা, দায় অসীম ভাই, দায় অসীম কেন বুঝতেছি? কারণ আমি একাই মানুষ। আর দেউলিয়া কি? দেউলিয়া কি জিনিস? দেউলিয়া হচ্ছে যখন কোন একটা কোর্ট বা অর্থাৎ কোন একটা কোর্ট কি মানে কোর্ট দ্বারা যখন আপনাকে বলা হবে যে এই ব্যক্তির পক্ষে আর কোনো ধরনের দায় দেওয়া সম্ভব না, তার সর্বতল্পিতল্প সব দেওয়া শেষ, তার মানে হচ্ছে সে দেউলিয়া হয়ে গেছে, তার উপর আর কোনো প্রেশার ক্রিয়েট করা যাবে না, সেটাকে বলছি দেউলিয়া। আচ্ছা, ট্রেড লাইসেন্স বলতে কি বুঝার দিয়ে কোয়েশ্চেন আসবে না ভাই। আচ্ছা, এক মালিকানা ব্যবসা হলো ব্যবসায় সহজ সরল প্রকৃতি সংগঠন, উক্তিটি ব্যাখ্যা করো। অলরেডি বলে ফেলেছি আপনার কাছে 1,00,000 টাকা থাকলে আপনি এক মালিকানা ব্যবসা চালু করতে পারবেন চাইলে। কিভাবে চালু করবেন? একটা চা টা বিক্রি করতে পারবেন চাইলে। মানে ব্যাপারটা হচ্ছে আই এম নট আন্ডারমাইং এনি সর্ট অফ বিজনেস, আমি বলতে চাচ্ছি যে এক মালিকানা ব্যবসায় হচ্ছে সবচেয়ে সহজ। আপনার কাছে 1,000 টাকা থাকলে আপনি স্টার্ট করতে পারবেন, আবার 1,00,000 টাকা থাকলেও স্টার্ট করতে পারবেন। তারপর হচ্ছে এক মালিকানা ব্যবসা সহজে বিলুপ্ত হয় কেন? কারণ ভাই এক মালিকানা ব্যবসায় আমাদের মূলধনটা থাকে লিমিটেড, আমি একাই মূলধন দিচ্ছি। এখন আমি যদি আমি 1,00,000 টাকা দিয়ে স্টার্ট করি, ব্যবসা কন্টিনিউয়াস এক্সপ্যান্ড না করলে ব্যবসা টিকে না। রিজন কি? তার রিজন হচ্ছে মানুষজন একটা দোকানে আইসা সবসময় একই জিনিস চাচ্ছে। এখন একটা মানুষের কিন্তু ডিমান্ড ভিন্ন হতেই পারে দুদিন পর পর, বা এক বছর পরে তার ডিমান্ড চেঞ্জ হতে পারে। কিন্তু এই জন্য এক মালিকানা ব্যবসাগুলো টিকে না বেশি দিন। এটা আসতে পারে কোয়েশ্চেন যে কেন এক মালিকানা ব্যবসা খুব দ্রুত বিলোপ সাধন হয়। আচ্ছা ভাইয়া, লাইভ ক্লাসটা রেকর্ড করে রাখবেন, লাইভ ক্লাস অলরেডি পেজে থাকবে, সমস্যা নাই। ফারিয়া বলেছেন 7টা অধ্যায়। আচ্ছা, মিউনিসিপ্যাল কর্পোরেশনস, জি ভাই মিউনিসিপ্যালিটি ভাইয়া, ইকোনমিক্সের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে এরপর ইম্পর্টেন্ট টপিক নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছিল, বাট এখানে অনলি কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট টপিক নাই কেন? ভাইয়া এখানে যতগুলো টপিক আছে সবগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনাকে এর থেকে শর্ট করা যাবে না। আপনি যদি আপনার বই ঘাটেন তাহলে বুঝতে পারবেন যে এখানে টপিক কতটা কম আছে, ঠিক আছে? এর চাইতে শর্ট করা যায় না। আর এর চাইতে শর্ট করলে ভাই প্রিপারেশন ভালো হবে না। আর আমি আপনাকে এমন কোন রকমের সাজেশন দিতে চাই না যেটা আপনার একটা ভয়ের বা যেটা আপনার একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে? সেটা হিতে বিপরীত হবে, ওই রকম হেল্প করতে চাচ্ছি না। আমরাও স্টুডেন্ট, সো আমি চাই না যে আপনারা এতটুকু শর্টে পড়াশোনা। আপনাদের ভাই এমনি শর্ট সিলেবাস 5-7টা অধ্যায় পড়বেন, তার উপর যদি আরো শর্ট চান কেমনে হবে? এখানে আমি ইম্পর্টেন্ট গুলো আমি মুখে বলতেছি। আচ্ছা, ব্যবসার অসীম দায় বলতে কি বুঝায় বললাম অলরেডি। এক মালিকানা ব্যবসা জনপ্রিয় কেন সেটাও বললাম, যেহেতু মানুষের কোনো কি কারো কাছে কোনো জবাবদিহি করতে হয় না। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসতে পারে, এক মালিকানা ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, ব্যাখ্যা করো এক মালিকানা ব্যবসায় কেন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এক মালিকানা ব্যবসায় কেন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়? কারণ হচ্ছে যখন এক মালিকানা ব্যবসায়তে আমরা কি করি, এক মালিকানা ব্যবসায় যখন আমরা দেখতে পারি কি যে আপনার মানে কেন কোয়েশ্চেনটা কি করলাম যে এক মালিকানা ব্যবসায়তে কি জন্য আচ্ছা যে আপনার দাঁড়ান বলছি, হ্যাঁ যে এক মালিকানা ব্যবসায়তে আমাদের আমি ঠিক কোয়েশ্চেনটা কি করছি বলেন তো, দাঁড়ান আমার মাথা কাজ করতেছে না, আমি ভাই পরীক্ষা দিয়ে আসছি 4 ঘন্টা। হ্যাঁ, মালিক একজন। সো বেসিক ডিফারেন্সটা হচ্ছে এক মালিকানা ব্যবসায় আপনার ভাই আসলে ভাই নৈর্বিত্তিক কমন আসার জন্য কি করতে পারে, কি করতে হবে? আচ্ছা বলছি, ক্লাসের লাস্টে সব বলে দিচ্ছি, খেয়াল করেন। এক মালিকানা ব্যবসা জনপ্রিয় কেন সেটাও বললাম, আবার এটাও বলতে চাইলাম যে এক মালিকানা ব্যবসায় সাধারণত কি ধরনের জটিলতা তৈরি হয়, অর্থাৎ আপনার দেখা যায় কি আমরা অনেক সময় বাকির একটা যে ঝামেলা সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসা খুব বেশি ইফেক্ট করে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আসলে সত্য সরি যে আমার হচ্ছে একদম মাথা কাজ করেছে। কেন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, খুবই ধন্যবাদ জ্যোতিকে, জ্যোতির নাম পরিচিত। আচ্ছা, সো কেন দ্রুত নেওয়া যায় সেটা হচ্ছে যখন আমরা কি করি, আমি একজন মানুষ, এখন আমার ইচ্ছা হইতেছে যে আজকে আমি চায়ের সাথে সাথে আমি কিছু ধরনের ঝাল নাস্তা করব। এখন ঝাল নাস্তা করার জন্য আমার অবশ্যই কারো থেকে পারমিশন নিতে হবে না, কারণ আমি একাই মালিক একাই সব। দ্যাটস ওয়াই দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। এই জন্য এক মালিকানা ব্যবসায় অনেক ক্ষেত্রেই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ভালো পরিমাণে প্রফিট করা যায়। সিজনাল বিজনেস আসলে সে সিজনালি অনেক পণ্য উঠাতে পারতেছে, দেখবেন বিভিন্ন গ্রামে গঞ্জে দেখবেন যে তার দোকান হচ্ছে একরকম, সে আম বিক্রি করতেছে আমের সিজনে, তার দোকান একরকম, সে কাঁঠাল বিক্রি করতেছে কাঁঠালের সিজনে। সেগুলোকে আমরা বলছি যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, ঠিক আছে? থ্যাংক ইউ যারা মনোযোগ দিয়েছেন,
অনেকেই মনোযোগ দিয়েছেন, জ্যোতি, তারপরে হচ্ছে বাইজিত, তারপরে হচ্ছে শাকিরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, সো এবার আমি যাচ্ছি অর্ধা চার, অংশীদারি ব্যবসা। ভাই, অংশীদারি ব্যবসা থেকে কোয়েশ্চেন আসবে। প্রথমত, কয় ধরনের অংশীদারি ব্যবসায় আছে? তিন ধরনের না, বলেন তো অংশীদারি ব্যবসা কয় ধরনের আছে? বলেন কয় ধরনের অংশীদারি ব্যবসায় আছে, দেখি মনে আছে কিনা আপনাদের। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়, তারপরে কি বলেন? তিন ধরনের অংশীদারি ব্যবসায় আছে। বলেন বলেন, তিন ধরনের অংশীদারি ব্যবসা আছে, বলেন কি কি? তিন ধরনের অংশীদারি ব্যবসা যারা বুঝেন না তাদের কিন্তু পরীক্ষায় আনসার পাবেন না খুঁজে। বিশেষ, ঐচ্ছিক, আর একটা হচ্ছে সীমাবদ্ধ। ঐচ্ছিক মানে কি, বিশেষ মানে কি, সীমাবদ্ধ মানে কি, বলেন না? ভাই, নামমাত্র অংশীদারের কথা বলি নাই। বিশেষ আর ঐচ্ছিক, সাধারণ অংশীদারি ব্যবসা আমরা বুঝি, সাধারণের মধ্যে দুটো আছে, সেটা হচ্ছে বিশেষ অংশীদারি ব্যবসা, আর হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। ঐচ্ছিক মানে কি, যেটাতে সময় দেওয়া থাকবে না। কি দেওয়া থাকবে না বলেন তো? নির্দিষ্ট মেয়াদের জন্য ব্যবসা, নির্দিষ্ট মেয়াদের জন্য অংশীদারি ব্যবসাকে বলা হয় কি, বিশেষ অংশীদারি ব্যবসা। অর্থাৎ ধরে নেন, মেট্রো রেল প্রকল্পের জন্য একটা অংশীদারি ব্যবসা তৈরি করা হলো, সেটা হচ্ছে মেট্রো রেল প্রকল্প শেষ হয়ে গেলে সেটা শেষ, তাহলে সেটাকে আমরা বলছি বিশেষ অংশীদারি ব্যবসায়। ঐচ্ছিক বলতে বোঝাচ্ছে যে এই ব্যবসাটার কোনো সময় নাই, সেটাকে আমরা মানে সময় ধার্য করে দেওয়া নাই, বিশেষ কোনো কাজ না, সেটাকে আমরা বলছি ঐচ্ছিক। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা বলতে বোঝায় যেই ব্যবসায়ের, যে অংশীদারি ব্যবসায়ের অ্যাটলিস্ট একজন কি থাকবে, একজনের দায় সীমিত থাকবে, তাকেই বলা হয় সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়। সো এখান থেকে কোয়েশ্চেন থাকবে, মাথায় রাখেন। তারপরে কোয়েশ্চেন থাকবে হচ্ছে কত ধরনের অংশীদার থাকতে পারে, অংশীদার ঘুমন্ত অংশীদার থাকতে পারে, সক্রিয় অংশীদার থাকতে পারে, তারপরে হচ্ছে আপাত দৃষ্টিতে অংশীদার থাকতে পারে। সো বেসিক্যালি কোয়েশ্চেন হয় ঘুমন্ত অংশীদার দিয়ে, খুব বেশি কোয়েশ্চেন হয়। ঘুমন্ত অংশীদার কাদেরকে বলা হয়, যারা কি ব্যবসাতে সরাসরি ইনভলভ না, কিন্তু সে টাকা দিছে, সে ঘুমায় আর কি, সোজা কথা। সমবায় সমিতি কখন করাবেন? ভাই যাচ্ছি। আচ্ছা, এখান থেকে আশা করি আপনারা পারবেন। নামমাত্র অংশীদার যার নাম নিয়ে আসলে কাজ করা হয় শুধু, তার এটা মাথায় রাখবেন এইভাবে মন দিয়ে, অর্থাৎ যার সুনামকে কাজে লাগানো হয়। আচরণ অনুমিত অংশীদার, সে আচরণের মাধ্যমে প্রকাশ করে সে আসলে আমাদের প্রতিষ্ঠানের অংশীদার, বাট সে আসলে অংশীদার না। সো এটা এইভাবে মনে রাখবেন। চুক্তিপত্র মনে রাখবেন, অংশীদারি ব্যবসায়ের মূল জিনিস কি ভাই, চুক্তিপত্র, চুক্তির মাধ্যমে। আর 1932 সাল, সংজ্ঞাগুলো এভাবে লিখবেন, 1932 সালের আইনের আওতায় চুক্তির ভিত্তিতে যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে দুই বা ততোধিক মানুষের মাধ্যমে, সেটাকে বলা হয় কি, অংশীদারি ব্যবসায়। সাজ্জাদ পানি দিও তো। আচ্ছা, এবার আসতেছি অংশীদারি ব্যবসা বলতে কি বোঝায়, চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। মনে হচ্ছে এই কোয়েশ্চেনটা আসতে পারে, হ্যাঁ একটু খেয়াল রাখেন। আচ্ছা, অংশীদারি ব্যবসায় পৃথক পৃথক সত্তা থাকে কেন, পৃথক সত্তা থাকে না কেন, সরি, কারণ হচ্ছে অংশীদারি ব্যবসা আমরা জানি যে যৌথ মূলধনী কোম্পানির কি নির্দিষ্ট একটা লিগাল এন্টিটি থাকে। এখন লিগাল এন্টিটি মানে কি ভাই, লিগাল এন্টিটি বলতে বোঝায় যাদের নিজেদের, অর্থাৎ সে একটা মানুষের মতো হয়ে কাজ করতে পারে, সেটাকে আমরা বলছি লিগাল এন্টিটি। যেমন হচ্ছে কি, যৌথ মূলধনী কোম্পানি, সে চাইলে যে কারণে আমি মামলা করতে পারবে, কিন্তু আমার নাম মানে কোনোটা অংশীদারি প্রতিষ্ঠানের নামে আপনি মামলা করতে পারবেন না, আপনি পার্টিকুলার কোনোটা কোম্পানির নামে মামলা করতে পারবেন, এবিসি কোম্পানি, তাদের নামে মামলা করতে পারবেন, কারণ হচ্ছে কি তাদের একটা লিগাল এন্টিটি রয়েছে। নাবালক কি অংশীদারি হতে পারে না? আরেকটা জিনিস, এমসিকিউ আসার একটা জায়গা হচ্ছে কে কে অংশীদার হতে পারে, কে কে অংশীদার হতে পারে না, এটা একটু মাথায় রাখবেন। 18 বয়সের উপরে হইতে হয়, সুস্থ মস্তিষ্কের হইতে হয়, তাকে দায় পরিশোধের ক্ষমতা থাকতে হয়, তার অর্থনৈতিক সচ্ছলতা থাকতে হয়। সরকারি চাকরিজীবী কিন্তু কি করতে পারে না, অংশীদার হতে পারে না। আচ্ছা, নিবন্ধিত অংশীদারি ব্যবসায় ভাই উত্তম কেন, এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। নিবন্ধিত অংশীদারি ব্যবসা উত্তমের রিজন কি জানেন, যদি আপনি নিবন্ধন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কি বলবে, আপনি যে কোনো ধরনের একটা যদি মামলা করতে চান তাহলে আপনি হেল্প পাবেন। আচ্ছা, আপনাদের সেকেন্ড পেপার পরীক্ষা কবে দেখি একটু বলেন তো আমাকে, ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার পরীক্ষা কবে দেখি, ওটার আগে একটা ক্লাস নেওয়া যায় কিনা।
নাবালক অংশীদার কি? নাবালক বলতে যদি এরকম হয় যে ধরেন একজনের বাবা অংশীদার ছিল, কিন্তু তার বাবা তাকে, তার বাবা যদি মারা যায় তখন নাবালক তাকে, তার বাবা বাবা মারা গেলে সন্তানকে কি করা হয়, অংশীদার হিসেবে চিন্তা করা হয়, সে যদি নাবালক থাকে তখন তাকে বলা হয় নাবালক অংশীদার। বাট নাবালককে প্রথমত আপনি অ্যাজ এ ইনভেস্টর বা অ্যাজ এ পার্টনার হিসেবে নিতে পারবেন না, ঠিক আছে? 14 তারিখ বৃহস্পতিবার, তার মানে আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে সোমবার, মঙ্গলবার পরীক্ষা, বুধবার গিয়ে বৃহস্পতিবার কালকে। আচ্ছা আপনাদের আরেকটা ক্লাস কবে নিবে বলেন তো? আরেকটা ক্লাস কবে নিলে ভালো হয়? আচ্ছা বলতে থাকেন, আমি ক্লাস করাই, খেয়াল করেন। আচ্ছা সো যৌথ মূলধনী কোম্পানি, ভাই সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন এটা থেকে, এমসিকিউ মিনিমাম 5টা এমসিকিউ 6টা এমসিকিউ থাকবে এটা থেকে। হ্যাঁ সো যৌথ মূলধনী কোম্পানি থেকে আপনি কি কি পড়বেন? যৌথ মূলধনী কোম্পানি থেকে আপনি পড়বেন প্রথমত হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি কি, যৌথ মূলধনী কোম্পানি কেন, মানে কোন আইনের আওতা তৈরি করা হয়, 1994 সালের আইনে যৌথ মূলধনী কোম্পানি তৈরি করা হয়। আর ব্যাংকিং কোম্পানি আইন কত? 1991। আচ্ছা এখন আসতেছি কয় ধরনের কোম্পানি আছে। এক নাম্বার হচ্ছে প্রাইভেট, পাবলিক, বেসিক ডিল, এই দুইটা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা 95%। প্রাইভেট কোনটা? প্রাইভেট হচ্ছে যেই কোম্পানিতে সর্বনিম্ন কয়জন? 2 জন, কিন্তু সর্বোচ্চ 50 জনের মধ্যে সীমাবদ্ধ, তাকে বলা হয় প্রাইভেট লিমিটেড। আর যাদের সর্বনিম্ন 7 জন সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ তাকে বলা হয় পাবলিক। প্রাইভেট লিমিটেড বাজারে শেয়ার ছাড়তে পারে না, আর পাবলিক লিমিটেড কি করতে পারে? বাজারে শেয়ার ছাড়তে পারে মানুষের কাছে। সবাই দেখি কালকে বিকালে নেওয়ার পক্ষে, কাল বিকেলে নিলে ভালো হবে ভাইয়া, ঠিক আছে? যান আপনারা বলছেন নিব কালকে, তাহলে আপনাদের ক্লাস হবে 4টা ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে কালকে আপনাদের ক্লাস হবে 4টায়, পরীক্ষা শেষ করে আপনাদের কালকে 4টায় নিব ইনশাল্লাহ। কোম্পানি একটি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, এই দেখেন এই যে কোম্পানির অস্তিত্ব কোন প্রকৃতির? চিরন্তন। কৃত্রিম সত্তাকে বলতে কি বোঝায়? একটু আগে বলছি কৃত্রিম সত্তা বলতে কি বোঝায়। কৃত্রিম সত্তা বলতে বোঝায় বেসিক্যালি হচ্ছে যখন আমরা কৃত্রিম ভাবে কি করি, অর্থাৎ ওই যে বলছি একটু আগে যে একটা কোম্পানি চাইলে যে কারণে মামলা করতে পারবে, যে কেউ চাইলে কোম্পানির নামে মামলা করতে পারবে, তার রিজন একমাত্র হচ্ছে কোম্পানি একটা মানুষের মতো বিহেভ করতে পারে, সে সিগনেচার দিতে পারে নিজের বা তার তার যে সিলটা, সেই সিলটা সিগনেচার হিসেবে কাউন্ট হয়। এটাকে আমরা বলছি হচ্ছে কি আপনার চিরন্তন কৃত্রিম ব্যক্তি সত্তা। আচ্ছা সনদপ্রাপ্ত কোম্পানি হচ্ছে কি, যখন অংশীদার যৌথ যৌথ মূলধনী কোম্পানি আইন আসে নাই তার আগে যখন কি করা হয়েছে, এই আইন আসার আগে যে সকল কোম্পানিগুলো পার্টিকুলার কোনো রাজা বা বাচ্চাদের ইয়েতে করা হয়েছে তখন সেটাকে বলি সনদপ্রাপ্ত কোম্পানি। বিধিবদ্ধ হচ্ছে কি, বিধিবদ্ধ হচ্ছে সংসদে কোনো একটা কিছু পাশ হওয়ার মাধ্যমে যদি কোনো ধরনের কোম্পানি তৈরি করা হয় বা কোম্পানি হয়ে থাকে সেটাকে আমরা বলছি বিধিবদ্ধ কোম্পানি। এগুলো থেকে কোয়েশ্চেন আসবে ভাই, এমসিকিউ দেখেন, ওয়াসা, তারপর হচ্ছে কালকে 4টায় আপনাদের ক্লাস হবে, ঠিক আছে? এটা নিয়ে আর কোয়েশ্চেন করবেন না কেউ, কালকে 4টায় বি প্রিপেয়ার্ড, ওকে? ভালো করে আগে পরীক্ষাটা দেন, কালকে আমরা জানায়েন কেমন হয়েছে। আচ্ছা সো কোম্পানির নিবন্ধন বাধ্যতামূলক আমরা জানি, কোম্পানির নিবন্ধন বাধ্যতামূলক। সীমাবদ্ধ দায় কেন? সীমাবদ্ধ দায় হচ্ছে আমরা জানি যে কোম্পানির দায়কে লাস্টে লিমিটেড লেখা থাকে। হ্যাঁ আপনারা এমসিকিউগুলোতে একটু খেয়াল করবেন যে প্রাইভেট লিমিটেডের নিচে PVTLTD লেখা থাকবে, পাবলিক লিমিটেডে শুধু লিমিটেড লেখা থাকবে। তাহলে আজকে থেকে এটা একটু মাথায় রাখবেন আর এমসিকিউতে আসবে। প্রতিশ্রুতি দায় ধারা সীমাবদ্ধ, প্রতিশ্রুতি ধারা দায় সীমাবদ্ধ বলতে বোঝায় সে বলতেছে যে আমি সর্বোচ্চ এইটুক পর্যন্ত কি নিব, দায় গ্রহণ করবো, এর বেশি দায় গ্রহণ করতে পারবো না। তো সেটাকে আমরা বলছি কি প্রতিশ্রুতি ধারা সীমাবদ্ধ দায়। আচ্ছা ভাই সরকারি কোম্পানি কোনগুলো, হোল্ডিং কোম্পানি কোনগুলো, সাবসিডিয়ারি কোম্পানিগুলো, একদম ধরে নেন যে এই হোল্ডিং আর সাবসিডিয়ারি, ঠিক আছে? এই হোল্ডিং আর সাবসিডিয়ারি এই দুইটা থেকে কোয়েশ্চেন চলে আসছে ইনশাল্লাহ, আশা করতেছি, ঠিক আছে? এই দুটো থেকে কোয়েশ্চেন চলে আসছে, খুব বেশি মাথায় রাখবেন হোল্ডিং কোম্পানি আর সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে হোল্ডিং আর সাবসিডিয়ারি কারা ভাই? হোল্ডিং আর সাবসিডিয়ারি হচ্ছে, আচ্ছা সমবায় সমিতির ম্যাপ করাবো একটা, ঠিক আছে আমি বুঝাই দিব সমবায় সমিতি, প্যারা নিয়েন না। হ্যাঁ আচ্ছা সাবসিডিয়ারির হোল্ডিং, হোল্ডিং কোম্পানি কি? হোল্ডিং কোম্পানি বলতে বুঝায় হচ্ছে যখন আমরা কি করি, কোন একটা কোম্পানি যদি অন্য একটা কোম্পানির 50%-এর বেশি শেয়ার কিনে ফেলে সেটাকে আমরা বলি কি হোল্ডিং কোম্পানি। অর্থাৎ আমি তার বেশিরভাগ শেয়ার কিনে ফেলছি, তার কন্ট্রোলটা আমার হাতে চলে আসছে, সেটাকে আমরা বলি হোল্ডিং কোম্পানি। যার শেয়ার কিনলাম তাকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। তার মানে সাবসিডিয়ারি কোম্পানি অলরেডি জাস্ট 49%-এর নিচে, অর্থাৎ 49%-এর নিচে তার সাথে শেয়ার আছে, তখন সেটাকে আমরা বলি হোল্ডিং কোম্পানি। এটা একটু মাথায় রাখবেন কত পার্সেন্ট আছে।
বিদেশি কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে, পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কত হতে পারে, এগুলো এমসিকিউর জন্য বলছি, লিখে দিছি আমি। আর যেটা থেকে কোয়েশ্চেন হবে আপনাদের সেগুলো বললাম, যে প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড কোম্পানি কোনটা, অর্থাৎ আপনাকে উদ্দীপকের দুটো ঘটনা দিয়ে বলবে কোনটা পাবলিক কোনটা প্রাইভেট। তারপরে বলবে যে আপনাকে হোল্ডিং আর সাবসিডিয়ারি, হ্যাঁ এই দুটো মাথায় রাখবেন, হোল্ডিং আর সাবসিডিয়ারি, পাবলিক আর প্রাইভেট, এই চারটা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো কার্যারম্ভের অনুমতিপত্র ছাড়া মনে রাখবেন একটা কোয়েশ্চেন আসে এমসিকিউ, যে কার্যারম্ভের কোন কোন কোম্পানি কার্যারম্ভের অনুমতি ছাড়া ব্যবসায় সংগঠন চালু করতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানি, ঠিক আছে। আচ্ছা রাইট শেয়ার কি অবলেখক, আচ্ছা বোনাস শেয়ার কি, রাইট শেয়ার কি, বোনাস শেয়ার হচ্ছে যখন তাকে ডিভিডেন্ড বা লভ্যাংশ না দিয়ে শেয়ার দেওয়া হয় সেটাকে বলছি বোনাস শেয়ার। রাইট শেয়ার বলতে বোঝায় যদি কোম্পানি আবার নতুন করে শেয়ার বাজারে ছাড়ে, সেই শেয়ারে যদি আপনাকে অধিকার দেয় সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি রাইট শেয়ার। আচ্ছা আরেকটা জিনিস, কোম্পানির বিলোপ সাধন, এখানে একটু লেখাটা ভুল আসছে, বিলোপ সাধন খুব ভালোভাবে পড়বেন, তিনভাবে বিলোপ সাধন হতে পারে, সেই তিনটা বিলোপ সাধন খুবই ভালোভাবে দেখে নেবেন, বিলোপ সাধন থেকে কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। আদালতের মাধ্যমে বাধ্যতামূলক বিলোপ সাধন, আদালতের মাধ্যমে বিলোপ সাধন, আরেকটা হচ্ছে কি তাদের স্বেচ্ছায় বিলোপ সাধন, এই তিন ধরনের বিলোপ সাধনটা খুব ভালোভাবে দেখে নেবেন। আচ্ছা এবার হচ্ছে কি আইনগত সত্তা কেন প্রয়োজন ব্যবসায়, চিরন্তন অস্তিত্ব বলতে কি বুঝো, বুঝাইছি অলরেডি। কোম্পানি সংগঠন কেন চিরন্তন অস্তিত্বের মালিক বলা হয়, কৃত্রিম ব্যক্তিসত্তা কেন বলা হয়, প্রাইভেট লিমিটেড বলতে কি বুঝায়, পাবলিক লিমিটেড বলতে কি বুঝায়, পরিমেল নিয়মাবলী, আচ্ছা ভাই পরিমেল নিয়মাবলী বলতে কি বুঝায়, পরিমেল নিয়মাবলী বলতে কি বুঝায় ভাই, পরিমেল নিয়মাবলী হচ্ছে প্রতিষ্ঠানের ইন্টারনাল, পরিমেল নিয়মাবলী বলতে কি বুঝায়, এই ইন্টারনালি প্রতিষ্ঠানটা কিভাবে চলবে সেটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। আর পরিমেল বন্ধ বা আপনার হচ্ছে কি আপনার পরিমেল বন্ধ অথবা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে কোম্পানির সংবিধান, সেটা হচ্ছে কি কোম্পানি যত ধরনের আইনি প্রসিডিউর আছে সেই সব প্রসিডিউর গুলো সেটাতে মেনটেন করা হয়, অর্থাৎ আউটের এক্সটার্নাল যত কাজগুলো আছে সেটা থাকে পরিমেল বন্ধতে, আর অর্থাৎ সংবিধানে থাকে। আর একটা হচ্ছে যখন আমরা প্রতিষ্ঠানের ভিতরের যে নিয়মকানুন গুলো দেখবো সেটা হচ্ছে কোথায় পাবো, পরিমেল নিয়মাবলীতে, ঠিক আছে। বিবরণ পত্র মানে প্রসপেক্টাস, প্রসপেক্টাস হচ্ছে শেয়ার বিক্রির জন্য ছাড়া হয়। ভাইয়া স্ক্রিন একটু ছোট করেন না, স্ক্রিন ছোট করব নাকি বড় করব কথা তো বুঝলাম না, মানে আচ্ছা মানে দেখা দেখা যাচ্ছে না দাদা, আমি এটাই পাশে নিয়ে দেখেন এবার দেখা যাবে। হ্যাঁ আচ্ছা রাইট শেয়ার কখন দেখা হয়, বোনাস শেয়ার কখন দেখা দেওয়া হয় বলছি অলরেডি, কার্যারম্ভের অনুমতিপত্র, বাধ্যতামূলক বিনিয়োগ সাধন, এই জিনিসগুলো খেয়াল করবেন। বাধ্যতামূলক অবসান বলতে কি বুঝায়, হ্যাঁ তা বাধ্যতামূলক অবসান বলতে যদি কোম্পানি এমন কোনো ইলিগাল কাজ করে অথবা কোম্পানির কোনো কোম্পানি যদি দেউলিয়া হওয়ার পথে চলে যায়, কোম্পানি যদি তাদের লোনগুলো পে করতে না পারে তখন আদালত বাধ্যতামূলকভাবে তাকে বিলোপ সাধন করতে বলে দেয়। ভাইয়া পিডিএফ দিয়ে দিব, ও আল্লাহ সবাই পিডিএফ কমেন্ট করে রাখছে তো একটা, দেখেন ক্লাসের পিডিএফ দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা ভাই সমবায় সমিতি নিয়ে সবার অনেক অনেক কোয়েশ্চেন দেখতেছি আমি, সমবায় সমিতি নিয়ে আগে একটু যে জায়গা থেকে কোয়েশ্চেন আসবে সেটা একটু বলে দিচ্ছি। সমবায় সমিতি বেসিক্যালি কয় জায়গার বলেন তো, সমবায় সমিতি বলতে বোঝায় নিজেদের অর্থনৈতিক উন্নয়নের, আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে একই শ্রেণী পেশার মানুষ যদি সমবায় আইনের অধীনে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে তাকেই বলা হয় কি সমবায় সমিতি। আপনারা একটা ম্যাথ নিয়ে খুব কোয়েশ্চেন করছেন, আমি একটু ওটাই দেখাই। ধরে নেন একটা সমবায় সমিতিতে মুনাফা হয়েছে কত, মুনাফা হয়েছে ফর এক্সাম্পল 10,000 টাকা, ঠিক আছে। এখন আপনাকে বললো যে এই প্রতিষ্ঠান কত টাকা চাইলে ডিস্ট্রিবিউট করতে পারবে, হ্যাঁ সমবায় আইন অনুযায়ী তাকে অবশ্যই অবশ্যই 15% রাখতে হবে কিসে, ফান্ডে। এখন 15% 10,000 এর 15% কত ভাই, 10,000 এর 15% হচ্ছে 1500 টাকা। আবার 3% তাকে রাখতে হবে উন্নয়ন ফান্ডে, কোথায় ফান্ডে, উন্নয়ন ফান্ডে। 3% মানে কত, 300 টাকা, ঠিক না। 10% মানে যদি 1,000 টাকা হয়, 3% মানে কত, 300 টাকা, তার মানে এখানে কত হলো 1800 টাকা। এই 1800 টাকা সে দিতে পারবে না 10,000 এর মধ্যে, তাহলে কত থাকলো বাকি, যদি এখান থেকে আমি 1800 টাকা বাদ দিয়ে দিই তাহলে এখানে আমি লিখতে পারি কত, সরি
1800 থেকে আমি মাইনাস করে দিচ্ছি কত মাইনাস করে দেই তাহলে কত থাকতেছে 8200 টাকা তার মানে এই 8200 টাকা সে কি করতে পারবে সর্বোচ্চ কি করতে পারবে দিতে পারবে এখন আপনাকে যদি কোশ্চেনে আরো একটা কিছু বলে দেয় যে ধরেন 2% অন্য কিছুর জন্য রাখতে হবে 2% খেলা ফান্ডের জন্য রাখতে হবে যদি অন্য কিছু আপনাকে বলে দেয় এটা হচ্ছে সমবায় ফান্ডের জন্য রাখতে হবে আর এটা হচ্ছে উন্নয়ন ফান্ডের জন্য রাখতে হবে হ্যাঁ এই দুইটা ফান্ড মিলে 18% কত পার্সেন্ট 18% আপনাকে মাস্ট বি কি করতে হবে মাস্ট রেখে দিতে হবে বাকি টাকা আপনি দিতে পারবেন ঠিক আছে সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আর যদি এইটা আপনাকে মাস্ট 1800 টাকা রাখতে হবে এখানে এমসিকিউ দুটোই হতে পারে একটা হচ্ছে সর্বনিম্ন কত টাকা অবশ্যই রাখতে হবে মুনাফা থেকে 1800 টাকা অথবা সর্বোচ্চ কত টাকা মুনাফা হিসেবে ডিস্ট্রিবিউট করা যাবে বা বণ্টন করা যাবে 8200 টাকা অথবা যদি বলে আচ্ছা আরেকটা কোশ্চেন আসতে পারে এটা হচ্ছে একজন ব্যক্তি সমবায় সমিতির কত সর্বোচ্চ কত পার্সেন্ট শেয়ার কিনতে পারে হ্যাঁ 1/5 অথবা 20% ঠিক আছে দেখেন কোশ্চেন যে কোশ্চেন করছেন যে সমবায়ের ম্যাথ দেখেন বুঝছেন কিনা কোনো কোশ্চেন থাকলে বলেন আবার একটু বুঝাই দিব আচ্ছা খেয়াল করেন 10000 টাকা সে মুনাফা করছে কত টাকা মুনাফা করছে 10000 টাকা মুনাফা করছে এখন 10000 টাকা মুনাফা থেকে তাকে মুনাফা করছে ভাই 10000 টাকা ঠিক আছে সমবায় সমিতি এখন তাকে বলা হয়েছে যে সে কত টাকা মুনাফা হিসেবে ডিস্ট্রিবিউট করতে পারবে বণ্টন করতে পারবে তাহলে সেখান থেকে এই 18% টাকা বাদ চলে যাবে 18% এটা সমবায়ের আইন অনুযায়ী বাদ যাবে মাস্ট বাদ দিতে হবে আপনি টাকা দিতে পারবেন না কত টাকা 1800 টাকা তাহলে 1800 টাকা যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই 1800 টাকা এখান থেকে আমি বাদ দিয়ে দিলে কত পাচ্ছি 8200 টাকা 8200 টাকা সর্বোচ্চ আপনি বণ্টন করতে পারবেন দেখেন এবার আবারও বললাম দেখেন বুঝছেন কিনা এমসিকিউ এখান থেকে আসতে পারে এমসিকিউ সিকিউ দুটাই আসতে পারে বুঝেছেন ঠিক আছে ওকে সো এখান থেকে আর খুব বেশি বলার কিছু নাই আপনাদের কালকে পরীক্ষা আমি সেই জন্য ক্লাস লেংদি করতে চাচ্ছি না আচ্ছা ভাই এখান থেকে আরেকটা কয়েকটা কোয়েশ্চেন আসবে সেটা একটু বলে দিচ্ছি ভোক্তা সমবায় সমিতি ভোক্তা বলতে কি বোঝায় যে আমরা যদি ধরেন আমি আপনি মিলে যদি ভালো পণ্য পাওয়ার জন্য যদি আমরা কি করি বাজার থেকে পণ্য কিনি বাজার থেকে পণ্য না কিনে আমরা কি করি আমরা একসাথে হয়ে পণ্য আনি পার্টিকুলার ধরেন ফর এক্সাম্পল আমরা একদম কৃষকদের থেকে পণ্য নিয়ে আসতাম তাহলে সেটা হচ্ছে কি ভোক্তা সমবায় সমিতি এখন একটা কোয়েশ্চেন আসে যে ভোক্তা সমবায় সমিতির মাধ্যমে ইন্টারমিডিয়ারি বা মধ্যস্থকারী কমানো যায় কিভাবে কমানো যায় ভাই যখন আমি ডিরেক্টলি কৃষক থেকে পণ্য আনবো তাহলে মধ্যখানে আর কেউ থাকতেছে না মধ্যখানে যদি কেউ না থাকে পণ্যর দামও কমে যাচ্ছে আমি পিওর পণ্যটাও পাচ্ছি কোনো ফরমালিন মারা লাগতেছে না আমি ডিরেক্ট পণ্যটা পার্টিকুলার যেখানে তো উৎপাদন হয় সেখান থেকে নিয়ে আসতে পারতেছি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ভোক্তা সমবায় সমিতি উৎপাদক সমবায় সমিতি যারা উৎপাদন করে তাদেরকে নিয়ে যেটা হয় এখন তারা কেন করে যাতে র মেটেরিয়াল ঠিক মতো পায় তারা একসাথে ধরেন র মেটেরিয়াল দাম বাড়ায় তারা একসাথে উৎপাদন বন্ধ করে যখন র মেটেরিয়াল যারা আছে তারা চিন্তা করে থাকে আমি র মেটেরিয়াল আমি কমাই দিলাম ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আপনার উৎপাদন সমবায় সমিতির মানে সুবিধা আচ্ছা এবার আপনাদের আসতে পারে কোশ্চেন উৎপাদন সমবায় সমিতি থেকে আসতে পারে ভোক্তা সমবায় সমিতি থেকে এবার আসতে পারে জাত প্রাথমিক সমবায় সমিতি কেন্দ্রীয় সমবায় সমিতি জাতীয় সমবায় সমিতি বহুমুখী সমবায় সমিতি এই তিনটা সমবায় সমিতি থেকে আসার সম্ভাবনা 95% প্রাথমিক সমবায় সমিতি হচ্ছে যেটা আমরা করি সেটা হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি অর্থাৎ সর্বনিম্ন দুজন থেকে মানুষ মিলে 20 জন মিলে আমরা যেই সমবায় সমিতিটা করি নিজেদের আর্থ সামাজিক উন্নয়নে সেটাকে আমরা বলছি প্রাথমিক সমবায় সমিতি আর যখন সেই প্রাথমিক সমবায় সমিতি একটা এরিয়ার
একটা রিজিয়নের প্রাথমিক অনেকগুলো প্রাথমিক সমবায় সমিতি মিলে যখন একটা সমিতি তৈরি করা হয় সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি কেন্দ্রীয় সমবায় সমিতি। অর্থাৎ সেটা পার্টিকুলারলি হয় কি যে প্রাথমিক সমবায় সমিতি তাদের সদস্য হিসেবে কাউন্ট করা হয়, আর জাতীয় সমবায় সমিতি হচ্ছে যতগুলো কেন্দ্রীয় সমবায় সমিতি আছে তাদেরকে পার্টিকুলার একটা অথরিটি বাংলাদেশে, তাদেরকে কি করে আপনার এদের উপবিধিগুলো চালু ঠিকঠাক মতো করতেছে কিনা সেই জিনিসগুলো খেয়াল করে, আর সেটাকে আমরা বলছি কি কেন্দ্রীয় সমবায় সমিতি। বহুমুখী সমবায় সমিতি বলতে কি বোঝায়, বহুমুখী সমবায় সমিতি বলতে কি বোঝায়, বহুমুখী সমবায় সমিতি বলতে বোঝায় যে সমবায় সমিতিতে শুধু একটি কাজ থাকে না, তারা মৎস্য চাষ করে, তারা আপনার সিএনজি অনেকগুলো সিএনজি ভাড়া দেয়, তারপরে হচ্ছে তারা আপনার পোলট্রি ফার্ম, তারপরে হচ্ছে তারা গাছ রোপণ, সবজি উৎপাদন, তারপরে হচ্ছে ফল গাছ রোপণ, এই জিনিসগুলো যারা বহুমুখী কাজ করে থাকে তাদেরকে আমরা কি বলছি বহুমুখী সমবায় সমিতি। বহুমুখী সমবায় সমিতি থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 95% ভাই, যেগুলো বলতেছি একটু খেয়াল করে রাখেন আজকে রাতে, এগুলো ধরবেন ভালো মতো। হ্যাঁ, সমবায় সমিতি একটি স্বেচ্ছামূলক সংগঠন, ভাই আসলে কথা বলতে পারতেছি না, পরীক্ষা দিয়ে আসছি 4 ঘন্টা, ঠিক আছে, তারপরও আপনাদের জন্যই করা, আপনাদের জন্য এই বকবকগুলো করা। আচ্ছা দেখেন, একতাই বল, এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে, সমবায় সমিতি সবাই একসাথে মিলে কাজ করে, সো একতাই বল নীতিটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সো সেই জন্য আমি বলতেছি যে এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে, একতাই বল নীতির আলোকেই সমবায় সমিতি গড়ে ওঠে। আচ্ছা, সমবায় সমিতি উপবিধি কি ভাই, উপবিধি হচ্ছে সমবায় সমিতি কিভাবে চলবে এটার ভিতরে ইন্টারনাল কাজগুলোকে, একটু আগে আমরা যেখানে পড়ে আসছি পরিমেল নিয়মাবলী সেটা এখানে উপবিধি, ঠিক আছে। এই যে ভোক্তা সমবায় সমিতি বলতে কি বোঝায়, উৎপাদক সমবায় সমিতি বলতে কি বোঝায়, এই দেখেন প্রাথমিক সমবায় সমিতিতে মিনিমাম 20 জন সদস্য থাকবে, আর কেন্দ্রীয় সমবায় সমিতিতে কমপক্ষে 10টা প্রাথমিক সমবায় সমিতি থাকবে। এখন 10টা প্রাথমিক সমবায় সমিতির আন্ডারে একটা কেন্দ্রীয় সমিতি হয়, আর 20 জন মানুষ মিলে একটা প্রাথমিক সমবায় সমিতি হয়, তার মানে প্রাথমিক সমিতির সমিতিকে তখন এরা সদস্য হিসেবে কাউন্ট করে, কারা, কেন্দ্রীয়রা, ঠিক আছে, এটা থেকে এমসিকিউ আসতে পারে। জাতীয় সমবায় সমিতিতে কমপক্ষে 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি থাকবে, কমপক্ষে কয়টা ভাই, 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি থাকবে। বহুমুখী সমবায় সমিতিটা খুব ভালোভাবে দেখবেন, আই ডু রিকোয়েস্ট। সো দ্য লাস্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের ইথিক্স নিয়ে, মূল্যবোধ নিয়ে। এখন ভাই এখান থেকে কোয়েশ্চেন আসবে, বেসিক্যালি হচ্ছে এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, আপনারা এই চ্যাপ্টারটা এমসিকিউর জন্য পড়ে বাকিগুলোতে জোর দেন আমার মনে হয় সেটাও ভালো হয়। এখান থেকে এক কোয়েশ্চেন একটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে কি, ধরেন ব্যবসায়তে আপনি পলিথিনের ইউজ কম করবেন, আপনি এমনভাবে ব্যবসা করবেন যাতে পরিবেশের ক্ষতি না হয়, আপনি পলিথিন বা পলিথিনের ব্যাগ ইউজ না করে কাগজের ব্যাগ ইউজ করবেন যাতে পচনশীল হয়, তারপরে হচ্ছে আপনি মানুষকে ভেজাল পণ্য দিবেন না, আপনি মানুষকে আপনি আপনার ব্যবসা করার পাশাপাশি পরিবেশের উপকারমূলক কাজ করবেন, মানুষের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য আপনি চাপকল বা ডিপকল বসায় দিতে পারেন আপনার ব্যবসায় লাভ থেকে, ঠিক আছে, এটা আপনার একটা দায়িত্ব। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর একটা টার্ম আছে সেটাকে বলা হয় সিএস আর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে কি বোঝায়, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে বোঝানো হয় যে আমরা যখন যে ইনকামটা করি সেই ইনকাম থেকে একটা পোর্শন কোথায় চলে যাবে, একটা পোর্শন চলে যাবে আপনার মানুষের সেবা বা পরিবেশের জন্য বা আমাদের সোসাইটির জন্য, সেটাকে আমরা বলছি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সো ব্যবসা নৈতিকতা বলতে কি বোঝায়, এটা নিয়ে খুব একটা কিছু বলার নাই, ব্যবসায় নৈতিকতা বলতে কি বোঝায়, তারপরে হচ্ছে নৈতিকতা কেন প্রয়োজন, নীতি নৈতিকতা না থাকলে ভাই তো আর পিওর পণ্য পাওয়া যায় না, যদিও বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যবসায়ী আসলে অনৈতিক মানুষজন, ঠিক আছে, তাদের নীতিকতা তাদের এটা কি বলে নীতি ঠিক নাই সোজা কথা, ঠিক আছে, চালের সাথে ভেজাল মিশায়, ডালের সাথে ভেজাল মিশায়, তারপরে হচ্ছে মানুষদেরকে ভালো পণ্য দেয় না, পুরাতন এক্সপায়ার্ডের পণ্যগুলোকে মিক্স করে ফেলে, ভালো পণ্যের সাথে মিক্স করে সেল করে ফেলে। এই যে সিএসআর, হ্যাঁ সিএসআর থেকে ধরে রাখেন একটা এমসিকিউ আসবে, এটার পূর্ণরূপটা আসতে পারে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। উন্নয়নশীল দেশের জন্য সিএসআর কেন গুরুত্বপূর্ণ, উন্নয়নশীল দেশের জন্য সিএসআর কেন গুরুত্বপূর্ণ, কারণ যে দেশের ব্যবসাগুলো যত বেশি সিএসআর এ বিনিয়োগ করে বা সিএসআর এ টাকা দেয় সে দেশে গরিব তত কম, সে দেশে উন্নয়ন তত বেশি হয়, কারণ কি, কারণ সবাই আপনার সুন্দর মতো কি করতে পারে,
এত এত কোম্পানি এত টাকা ইনকাম করে, যেমন বাংলাদেশে যে পরিমাণ বড় বড় কোম্পানি আছে, তারা সিএসআর ঠিক মতো দিত তাহলে বাংলাদেশে গরিব থাকতো না, ঠিক আছে? সেই জন্য বলতেছি যে সিএসআর এর মাধ্যমে হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর জন্য সিএসআরটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ দূষণ বা শব্দ দূষণ, আপনি শব্দ দূষণ করবেন না, আপনি এমন কোনো মেশিন চালাবেন না যেটা প্রতি অতিমাত্রায় ধোঁয়া নিষ্কাশন করে বা ধোঁয়া ছাড়ে। সো এটাই ছিল টোটাল আপনাদের ম্যারাথন ক্লাসের এন্ড অফ। সো এবার আপনাদের জন্য বেস্ট উইশেস যে পরীক্ষা ভালোভাবে দেন, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করেন। সো আপনাদের জন্য বেস্ট উইশেস থাকলো। সো বেস্ট উইশেস সবার জন্য। স্যার পিডিএফ দিয়ে দিব, স্যার পিডিএফ দিয়ে দিব। স্যার পিডিএফ দিয়ে দিব, স্যার কোনো সমস্যা নেই, পিডিএফ পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার ইনশাল্লাহ আগামীকালকে। ভালোভাবে পরীক্ষা দেন, যা যা পিডিএফটা থেকে ফলো করে শেষ করবেন, পিডিএফ একটা টপিকও বাদ দিবেন না, এমসিকিউ সিকিউর জন্য বোথ আর ইম্পর্টেন্ট। সো আমি পিডিএফটা এমনভাবে তৈরি করছি যেখানে আপনার পড়লে অটোমেটিক্যালি সিকিউ এমসিকিউ পোর্শনগুলো কভার হয়ে যাবে, আর অবশ্যই অবশ্যই কেউ বোর্ড কোয়েশ্চেনের একটা পরিমাণ একটা এমসিকিউ বাদ দিয়ে হলে যাবেন না, ঠিক আছে? সো আপনাদের জন্য একটা সাজেশন, বোর্ড কোয়েশ্চেনের সবগুলো এমসিকিউ দেখে যাবেন, আশা করি ইনশাল্লাহ আপনার এমসিকিউ খুব ভালো হবে, ঠিক আছে? সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন, আদারওয়াইজ ক্লাস শেষ করবো। স্যার এমসিকিউ ক্লাস নেওয়ার মতো টাইম পাচ্ছি না আসলে, হ্যাঁ, কারণ আপনাদের অত পরিমাণে টাইম নেই। আর একটা ব্যাপার হচ্ছে, আসলে সত্য কথা বলি, একদম আমি আমার ফাইনাল এক্সাম চলতেছে, আমি ফাইনাল এক্সাম দিয়ে আপনার জন্য ক্লাস নিতে আসছি। সো ওই পরিমাণ টাইম আমিও পাচ্ছি না যে কোর্স মানে আপনাদেরকে একটু আপনাদেরকে ঠিক যতটুকু সহযোগিতা অ্যাট বেস্ট ট্রাই করতেছি সহযোগিতা করার। এমসিকিউর জন্য যেটা বললাম যে এখান থেকে আমি এমসিকিউ সিকিউ এমনভাবে তৈরি করছি যাতে করে আপনাদেরকে একটাতে আপনার দুটোটা পাবেন, হ্যাঁ, এর বাইরে শুধু আপনি বোর্ডের এমসিকিউ দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। আমি যা বললাম এখানে সবগুলো টপিক কভার করবেন আর বোর্ডের এমসিকিউ শেষ করবেন, ইনশাআল্লাহ আপনার এমসিকিউ কমন পড়বে, ঠিক আছে? ওকে, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়ালেখার সাথেই থাকবেন, সুন্দর মতো একটা ভালো পরীক্ষা দিবেন, ঠিক আছে? আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। PDF টা এখনই দিয়ে দেন, হ্যাঁ।